হ্যালো গাইস, আজকের ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর একটি অঙ্ক নিয়ে। এটি হচ্ছে অংশীদারের কারবার, কষে দেখি 14, সেই অনুশীলনী থেকে এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে এবার উত্তরটা বুঝিয়ে দিচ্ছি। বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ হিসাবে পাবে তা হিসাব করে লেখো। এখানে হচ্ছে প্রদীপবাবুর মূলধন আগে বার করব। প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত, প্রদীপবাবু প্রথমে হচ্ছে 24,000 টাকা ইন্টু 5, এখানে 5 লেখানো এই কারণে হয়েছে এখানে, কারণ 5 মাস পরে আবার 4,000 টাকা দেয়। আগে 24,000 + 4,000 তাহলে 7, এখানে হিসাব হবে মূলধন হিসাবে 12 মাস দিই। তাহলে এই 24,000 টাকা থাকলো তার 5 মাস, আর 24,000 + পরে আবার 4,000 টাকা দেয়, তাহলে কত হলো 28,000। এই 28,000 টাকা হবে তার 7 মাস। আর আমিনা বিবি 30,000 টাকা দেয়, তার মূলধন থাকবে 12 মাস, তার এখানে কত হচ্ছে, এখানে ইন্টু করলে 1,20,000 + এখানে হবে 28,000 × 7, এখানে গুণ করলে কত হবে 1,96,000। এখানে হচ্ছে প্লাসটা করানো নেই, এখানে হবে 28,000, নিচে লিখতে হবে ইস্টু আমিনা বিবি হচ্ছে 3,60,000। তাহলে এখানে দুটি প্লাস করলে হবে 3,16,000 ইস্টু 3,60,000, অর্থাৎ প্রদীপ বাবুর মূলধন হবে 3,16,000, একক, দশক, শতক, হাজার, উজুত 3,16,000। আর আমিনা বিবির হবে 3,60,000। এদের অনুপাত করলে হবে কি, এখানে 3টি 0 কেটে দিই, এখানে 3টি 0 কেটে দিই, তাই থাকলে কত 100, 360 আর 316। এখানে দুই দিয়ে ভাগ করলে কত হবে, এখানে ডাইরেক্টলি 4 দিয়ে করি, তাই কত হবে 4×7 = 28, 28 + 1 = 3, 3 + 6 = 36, 4×36। আর এই 36কে 4 দিয়ে ভাগ করলে 9 আর একটা 0, 90, তাহলে 79:90। এই অনুপাত দুটি যদি যোগ করি তাহলে হচ্ছে কি 169 এটা আসবে। তাহলে বছরের শেষে তাদের লাভ হয়েছে 27,716 টাকা। যদি হয় তাহলে প্রদীপবাবু কত পাবে, আমিনা বিবি কত পাবে, তাহলে প্রদীপবাবু পাচ্ছে 27,716 ইস্টু হচ্ছে 169, অর্থাৎ এই দুটি যোগ করলে 169 আসবে। আর এটা হচ্ছে প্রদীপবাবু 79, এখানে কাটলে কত আসবে, এখানে কাটলে হচ্ছে 164 আসবে, এটা যে কাটি, তাহলে এই 164 × 79, এখানে গুণ করলে আসবে 12,956 টাকা। আমিনা বিবি আসবে কত, 90, আমিনা বিবি এখানে 90-80, তাই এখানে কাটলে একই সেম হবে 164, এখানে এই দুটি ইন্টু করলে হচ্ছে 14,760 টাকা, তার লাভ হিসেবে পাচ্ছে বছরের শেষে প্রদীপবাবু পাবে 12,956 টাকা আর আমিনা বিবি পাবে 12,760 টাকা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।